হাই ফ্রেন্ডস, বন্ধুরা কেমন আছেন? সবাই থেকে স্বাগতম আজকের লাইভে। একটু দেরি হয়ে গেল আসতে, আর অ্যাকচুয়ালি পেজ থেকে লাইভে গিয়ে দেখলাম না, পেজে তো আসলে বেশিরভাগ মানুষ অনেকে পেজে নেই, তাই পেজে লাইভ শুরু করে আবার ব্যাক করে আমার টাইম লাইনে চলে আসলাম। আমাকে কি শুনতে পাচ্ছেন আপনারা? কথা কি শুনতে পাচ্ছেন? কেউ কিছু বলবেন যে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, একটু নিশ্চিত করেন আমাকে। আজকে আমরা প্রধানত কথা বলবো বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত বিষয় LSD, লাম্পি স্কিন ডিজিজ নিয়ে। এটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করার চেষ্টা করব। ধন্যবাদ। আচ্ছা, আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে LSD, লাম্পি স্কিন ডিজিজ। এটা আসলে এক ধরনের ভাইরাসজনিত রোগ, ভাইরাল ডিজিজ, যেটা বলছিলাম যে বিশেষ ধরনের ভাইরাস দিয়ে এই রোগের উৎপত্তি বা এর আক্রান্ত বলেন, যেটাই বলেন, যে এর সূচনা শুরু হয়েছে আর কি। তো LSDটা আসলে ট্রান্সবাউন্ডারি ডিজিজের একটা নতুন সংস্করণ হিসাবে আমাদের দেশে গত 4-6 মাস ধরে বিভিন্ন জায়গায় প্রকোপ দেখা যাচ্ছে, এবং সবচেয়ে প্রবলেম যেটা হচ্ছে যে এই ক্ষেত্রে গরুর ওরকম সিভিয়ার কোনো সিমটম হয় না। অন্য অন্য ভাইরাল ডিজিজের ক্ষেত্রে গরু যেমন খাওয়া দাওয়া কমিয়ে দেয়, গরুর গায়ে টেম্পারেচার অনেক বেড়ে যায়, দুর্বলতা বোঝা যায়, এখানে ওরকমভাবে বোঝা যায় না। গরুর খাওয়া দাওয়া ঠিক থাকে, সবই ঠিক থাকে, তবে প্রাথমিক পর্যায়ে যেটা হয় গরুর গায়ে কিছুটা অ্যালার্জি বা ফোলা ফোলা দেখা যায় বিভিন্ন জায়গায়, এবং বিশেষ করে পা ফুলে যায়, গরুর পা ফুলে যায়। তো আতঙ্কের শুরুটা হয় কখন? যখন এই যে ফুলে যাওয়া অংশগুলোর মধ্যে যে কোনো একটা বা দুটো অংশ ফেটে যায়, ফেটে গিয়ে ওখানে এক ধরনের সেকেন্ডারি ইনফেকশন তৈরি হয়, তখন থেকে হচ্ছে একটা আতঙ্ক তৈরি হয় খামারিদের মধ্যে, এবং এই আতঙ্ক এখন সারা দেশে সব জায়গায় চলছে। তো আমি যেটা বলবো যে আসলে LSDর আমরা একটু ব্যাকগ্রাউন্ডে আসি, যে LSDটা আসলে কীভাবে এলো বা কেন হয়। LSD আসলে এটা একটা মশা মাছি জনিত রোগ, যে খামারে যখন মশা মাছি বেড়ে যাবে সেই খামারে LSD সহজে আক্রান্ত হবে, এবং এই LSDটা ভাইরাসটা ট্রান্সমিট হয়, স্প্রেড হয় মশা বা মাছির মাধ্যমে, যেটাকে আমরা আর্থ্রোপড বলি। তো এই মশা মাছির মাধ্যমে এই ডিজিজ বা ভাইরাসটা যখন ছড়িয়ে যায়, তখন আমাদের সবচেয়ে বড় লসটা যেটা হয় যে ভাইরাল ডিজিজ হওয়ার কারণে গরুগুলো প্রচণ্ড চাপে থাকে এবং ইমিউনিটি নিয়ে প্রচুর ফাইট করতে হয় সবার সাথে। এই সব কারণে যেটা হয়ে থাকে যে দুর্বল হয়ে যায়। এখন অনেকেই প্রশ্ন তুলেছেন, অনেকেই বলেছেন যে LSDর ভ্যাকসিন কেন নেই, ভ্যাকসিন কেন গভর্নমেন্ট দিচ্ছে না, ভ্যাকসিন কেন মার্কেট করতেছে না, খামারিদের কেন বিপদে উদ্ধার করছে না। আসলে দেখুন, এখানে ভ্যাকসিনের যে ব্যাপারটা, একটা ভ্যাকসিন ডিজাইন করতে আসলে আপনার প্রচুর সময় লেগে যায়, এবং এটা মানে ইচ্ছে হলো দিয়ে দিলাম, ব্যাপারটা কিন্তু কম না। বিশেষ করে ভাইরাল ভ্যাকসিনের ক্ষেত্রে যেটা হয় যে ভাইরাসগুলো প্রতিনিয়ত মানে তার রূপ চেঞ্জ করে, তার চেহারা পাল্টায়, বেঁচে থাকতে চায়, ভালো থাকতে চায়। তো এই কারণে যেটা হয় যে ভাইরাসগুলো শোন, 20,000 টাকা তুই দিছিস, 6,100 টাকা, যে কারণে দেখা যায় যে এই ভাইরাসগুলো প্রতিনিয়ত প্যাটার্ন চেঞ্জ করছে। এখন অনেকেই বলছেন যে গোট পক্সের ভ্যাকসিন বা এই টাইপ জাতীয় ভ্যাকসিন আছে, 3-4 মাত্রা বা 10 মাত্রা বেশি দিলে একটা কাজ হবে। তো আমি বলছি কি যে হ্যাঁ, গোট পক্সের ভ্যাকসিন আমাদের দেশে এতটা অ্যাভেলেবেল না এখনও, যেহেতু পক্সটা আসলে আমরা অনেক আগে ইরাডিকেট করে দিতে পেরেছি, এই জন্য আমাদের এই রোগটা নিয়ে আতঙ্ক তৈরি হচ্ছে বেশি। এখন দেখেন, একটা ভাইরাস যখন আউটব্রেক হয় বা ছড়িয়ে পড়ে, তখন এই ভ্যাকসিনটা ডিজাইন করতে গেলে বিজ্ঞানীদের এই ব্যাপারে অনেকগুলো জিনিস মাথায় রাখতে হয় যে এই রিজিয়নে, বাংলাদেশে যে ভাইরাসটা ছড়িয়েছে, আগে তার চেহারা, পরিচয়, বংশ, স্রোত এটা জানা, জানার পরে হচ্ছে এই ভাইরাসটা আসলে কীভাবে ছড়াচ্ছে, সে কোন দেশ থেকে কীভাবে আসলো, তার প্যাটার্নটা কী, রোডটা কী, এবং সে কোথায় থেকে ছড়িয়ে এখন কোন অবস্থায় আছে, সে কি লিথাল, মর্টালিটি অনেক বেশি না কী হচ্ছে, এই যাবতীয় ব্যাপারগুলো মাথায় নিতে হয়। তো এই জন্য কিন্তু গভর্নমেন্ট কাজ শুরু করেছে ভ্যাকসিন নিয়ে, এটা হইতে সময় লাগবে, BLRI কাজ করছে, আমাদের প্যানিক হলে হবে না, আমাদের একটু ধৈর্য ধরে এই সময়টা পাড়ি দিতে হবে। এবং আরেকটা জিনিস যেটা অনেকে বলছে, বাইরে থেকে ভ্যাকসিন এনে কেন আমরা ইয়ে করছি না, বাজারজাত করছি না। বিশেষ করে ভাইরাল ডিজিজগুলোর ক্ষেত্রে যেটা হয় যে এদের প্যাটার্নগুলো ডিফারেন্ট হওয়ার কারণে বা দ্রুত চেঞ্জ হয়ে দেখে
বাইরের দেশ থেকে একটা ভ্যাকসিন এনে এই দেশে দিলেই যে ভালো কাজ করবে, এটা কিন্তু এফএমডি ক্ষেত্রে আমরা দেখেছি যে সরকারি ভ্যাকসিন সবচেয়ে ভালো কাজ করে, বাইরের অনেক ভ্যাকসিন অসহিতে বিপরীত হয়ে যায়। এই জন্য কিন্তু গভর্নমেন্ট এখন চাইলেও বাইরের ভ্যাকসিনটা মানে আনছে না বা আনতে পারছে না, হঠাৎ যেটাই হোক আর কি, একটু ধীরে চলো নীতি গ্রহণ করা হয়েছে। তো এই অ্যালার্জির ক্ষেত্রে আমি আজকে আপনাদেরকে যেটা বলবো যে এটা আসলে সম্পূর্ণ একটা ম্যানেজমেন্টাল ডিজিজ, যে আপনি যদি খামার পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, মশা মাছি কম থাকে, এই ডিজিজটা হওয়ার কথা না। আর যদি হয়ে যায় তাহলে আমরা যেটা করব, হ্যাঁ, সেটা হচ্ছে যে আমরা প্রাথমিক পর্যায়ে কিছু প্রিকশন নিব। সেটা হচ্ছে যে প্রথমে এই অ্যালার্জি বা এই টাইপের জন্য আমরা যেটা করতে পারি যে ওর গায়ে যাতে যে এই যে ভাইরাসগুলো যখন স্প্রেডিং হয় ছড়ায়, তখন গায়ের মধ্যে প্রচুর রিয়াকশন হয়, এই রিয়াকশনগুলো যাতে একটা লিমিটের মধ্যে থাকে, এই জন্য আমরা কি অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ আনতে পারি। অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ যেগুলো আছে বাজারে, অনেক রকম ওষুধ আছে, আপনার অ্যাস্টাভেট আছে, রেনাসিন আছে, নিরাভেট আছে, সিএমভেট আছে, যেটা সস্তায় পাওয়া যায়, এটা 10 সিসি করে আপনারা মাংসে দিতে পারেন। হ্যাঁ, এটা 10 সিসি করে যখন আপনারা মাংসে দিবেন, এটা মাংসে দিলে দেখবেন যে মানে অন্তত অ্যালার্জিক যে রিয়াকশনটা, এটার ফলে যে প্রবলেমগুলো হতো এই প্রবলেমগুলো অনেকটা কমে গিয়েছে। কারণ আমি আপনাদের দেখাই, এই দুইটা অ্যান্টিহিস্টামিনের দাম বাজারে প্রচলিত এর চেয়ে কম আমি বলবো। যে এই যে সামনে একটা দেখতে পাচ্ছেন আপনারা, যেটার নাম হচ্ছে সিএমভ্যাট, হ্যাঁ, এটা কিন্তু আপনি ওই যে এই বাংলায় দেখেন, আমি বাংলায় বলি ক্লোরফেনিরামিন মেলিয়েট একটা শব্দ লেখা আছে, দেখেন এই যে এইটা হচ্ছে সব অ্যান্টিহিস্টামিন, এটা একটা অ্যান্টিহিস্টামিন। তারপরে আপনি এইখানে দেখেন এই যে ফেনিরামিন মেলিয়েট, হ্যাঁ, নিরাভেট, এটাও খুব কম দামে একটা অ্যান্টিবায়োটিক। সো এইটা আপনি 10 সিসি করে মাংসে ব্যবহার করতে পারেন, এটা একটা। আরেক হচ্ছে আমাদের যে অ্যান্টিবায়োটিকের সাথে সাথে আমরা ইমিউনাইজেশনের জন্য লাইসোভিট, লাইসোভিট বলে একটা প্রোডাক্ট আছে, এরানাটার অথবা আপনার ফ্রাসি আছে। লাইসোভিটটা আসলে কি, লাইসোভিটটা হচ্ছে আপনার এখানে ইমিউনিটি বুস্টার বলতে পারেন বা ইমিউনিটিটা বুস্ট করে এরকম একটা প্রোডাক্ট, এটা যেটাকে আমরা লাইসোভিট নামে ব্র্যান্ড নেমে এটাকে বাজারজাত করা হয় এবং ড্রিঙ্কিং ওয়াটারের মাধ্যমে বা নর্মালি জিভায় ঘষে এটা খাওয়ানো যায়। এইটা একটা প্রোডাক্ট আপনারা দেখতে পারেন যে লাইসোভিট আছে, এইটা আপনি 5 থেকে 10 গ্রাম করে এটা দিতে পারেন, কি বলে 3 থেকে 5 দিন এটা প্রয়োগ করতে পারেন। তাতে করে হবে কি, গরুটা যে ভাইরাসের সাথে যুদ্ধ করতে যে ধকলটা যাচ্ছে, এই ধকলটা থেকে সে দ্রুত কাটিয়ে উঠতে পারবে। এর পাশাপাশি আরেকটা যেটা বলবো যে এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে, আপনি লাইসোভিট দিলেন, তাকে প্রচুর স্যালাইন খাওয়ালেন, অ্যান্টিহিস্টামিন দিলেন, যদি ঘাটা মানে যে বলটা থাকে সেই বলটা যদি ফেটে যায় বা সেখানে যদি ইনফেকশন হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন রোধ করার জন্য অবশ্যই সেখানে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। এক্ষেত্রে দুটো অ্যান্টিবায়োটিক সবচেয়ে বেশি সাজেস্ট করছেন ভেটেরিনারি সার্জনরা, সেটা হচ্ছে একটা হচ্ছে সেফটিঅ্যাকশন গ্রুপের ট্রাইজন ভ্যাট বা এরকম কিছু, আর একটা হচ্ছে সেফটিওফোর সোডিয়াম বা সেফটিরেন, সেফটিওফোর সোডিয়াম বা সেফটিরেন, হ্যাঁ, এইটা ব্যবহার করছে, সাজেস্ট করছে সেফটিরেন। হ্যাঁ, তো ট্রাইজন ভ্যাটটা আসলে সেফটিঅ্যাকশন, সেফটিঅ্যাকশন গ্রুপের অনেক ওষুধ মার্কেটে আছে, আপনারা যেটা প্রয়োজন ব্যবহার করতে পারেন। তো এইটা নর্মালি প্রতি 100 কেজি বডি ওয়েটের জন্য 1 গ্রাম বলা আছে নির্দেশনায়, এখানে বলা আছে, এবং এটার ভিতরে একটা লিডোকাইন সলিউশন দেওয়া আছে, এটা আপনারা ইয়ে করতে পারেন। যে এই যে ট্রাইজন ভ্যাট দেখছে, এটা সেফটিঅ্যাকশন 2 গ্রাম, 1 গ্রাম, 0.5 গ্রাম ভাইল হিসেবে পাওয়া যায়, এবং এটার নির্দেশনা দেওয়া আছে প্রতি 100 কেজি ওজনের জন্য 2 গ্রাম সেফটিঅ্যাকশন দিতে পারেন। এবং এইটা সার্জনরা এবং ভেট লাউন্স থেকে ডক্টররাও সাজেস্ট করছেন, তো এইটা আপনারা ব্যবহার করতে পারেন। যেটা বলছিলাম যে যখন ফেটে যাবে অথবা যখন সেখানে আপনার কি হবে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে পিঙ্ক স্প্রে, তো এটা একটা, অথবা এই যে টাইফুর ভ্যাট একটা দেখছেন, এটা হচ্ছে সেফটিওফোর সোডিয়াম, সেফটিওফোর সোডিয়াম যেটা, এইটা হচ্ছে আপনার কি বলবো, ব্যবহার করবেন মাংসপেশিতে, তবে গর্ভবতী গাভীর ক্ষেত্রে ডক্টররা বলছেন যে টাইফুর ভ্যাটটা ব্যবহার না করাটা বেটার, সেক্ষেত্রে তারা কি করছেন, এই যে ট্রাইজন ভ্যাটটাকে সাজেস্ট করছেন এটা। এবং আরেকটা, এটা তো আমরা ব্যাকটেরিয়াল ইনফেকশনটাকে রোধ করার জন্য দিব, সেই সাথে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ক্ষতস্থানে আমরা এই যে আপনার একটা জিনিস দেখছেন পবিন ভ্যাট, এই পবিন ভ্যাটটা দিয়ে ক্ষতস্থানটা খুব ভালো করে পরিষ্কার গজ কাপড় দিয়ে মুছে সেখানে আমরা কি করতে পারি,
পিঙ্ক স্প্রে বলে একটা স্প্রে আছে, এই পিঙ্ক স্প্রে সেখানে আমরা স্প্রে করতে পারি। তাহলে দেখেন আমাদের এই টোটাল কি বলবো অ্যালার্জির সাথে যুদ্ধ করার জন্য আমাদের যে জিনিসগুলো লাগছে খেলায়, ছোটো পোকের খেলায় যে জিনিসগুলো লাগছে সেগুলো আমরা আবার একটু রিভিউ করে নিই। যে আমরা প্রথমে যখন এটা দেখা যাবে সেই গরুটাকে আমরা কি করব, আলাদা করে ফেলবো আমাদের ইয়া থেকে, হার্ট থেকে আলাদা করে ফেলবো, এবং গরুকে প্রচুর স্যালাইন দেবো। আমি আগে বলেছি যেমন এই যে দেখেন গ্লুকোলাইট স্যালাইন আছে বাজারে খুব পরিচিত, প্রতি 25 গ্রাম 20 লিটার পানির সাথে মিশিয়ে দিলে সলিউশন তৈরি হয়ে যাবে। আমরা কি করব, প্রথমে তাকে প্রচুর পরিমাণে স্যালাইন খেতে দিব যাতে তার বডিতে কি মানে ইলেকট্রোলাইট ব্যালেন্সটা ঠিক থাকে। তারপর আমরা কি করব যে এই যে নিরাভেট যেটাকে আমরা বলছি যে অ্যান্টিহিস্টামিন যেটা আছে এটা দিব অ্যালার্জিক রিয়াকশন যাতে না হয়, সেই সাথে আমরা তাকে কি করব লাইসোভিট খেতে দিব। আমরা তাকে লাইসোভিট দিব খেতে, হ্যাঁ লাইসোভিটের সাথে সাথে আমরা গ্লুকোলাইট চলবে এবং এই যে লাইসোভিটটা আমরা তাকে ইয়ে করবো 3 থেকে 5 দিন বা 7 দিন আমরা তাকে মুখে লাইসোভিট খাওয়াবো, হ্যাঁ, এবং আমরা এই স্যালাইন চালিয়ে যাব যেহেতু এখন কিছুটা গরম আছে স্যালাইন। এবং যেই ক্ষেত্রে আমাদের কি হবে যে সেকেন্ড ইনফেকশন হয়ে যাবে, চামড়া আপনারা দেখছেন বিশেষ করে পায়ের খুরের নিচে বা পিছন সাইডে ক্ষত হয়ে যাবে কিংবা প্যাটের নিচে ক্ষত হবে, ঘা হবে, এই টাইপ যখন হবে সেই ক্ষেত্রে আমরা সারের ক্ষেত্রে বা যারা গর্ভবতী না তাদের ক্ষেত্রে আমরা যেটা বলছি ডক্টর সাজেস্ট করছেন সেটা হচ্ছে সেফট্রিয়াক্সন বা ট্রাইজনভেট, হ্যাঁ সেফট্রিয়াক্সন বা ট্রাইজনভেট আমরা এই ক্ষেত্রে ইয়ে করবো, ডক্টর সাজেস্ট করছেন খামারিদের এবং আমাদের লাউন্সে প্রচুর মানুষকে সাজেস্ট করা হচ্ছে, খামারিরা সহায়তা নিচ্ছেন ট্রাইজনভেট এবং সরি যেটা বলছিলাম যে ট্রাইজনভেট ব্যবহার করো অথবা টাইফুরভেট ব্যবহার করতে পারেন আপনারা। টাইফুরভেটটা হচ্ছে সেফটি ফর সোডিয়াম, কিন্তু এটা গর্ভবতী গাভীর ক্ষেত্রে নির্দেশিত নয়, হ্যাঁ ক্ষতিগ্রস্ত হতে পারে নির্দেশিত নয় এটা। আর পরিষ্কার পরিচ্ছন্নর জন্য আমরা অবশ্যই যেটা করব সেটা হচ্ছে প্রোভিনভেট দিয়ে আমরা পরিষ্কার করব ঘাটাকে, প্রথমে খুব ভালো করে পরিষ্কার করবো প্রোভিনভেট দিয়ে, হ্যাঁ, এবং পরবর্তীতে এখানে পিঙ্ক স্প্রে স্প্রে করে দিব। এবং আরেকটা কাজ যেটা করবো যে আমাদের খামারে খামারের চারিদিকে আমরা 7 থেকে 10 দিন আমরা কি করব, আমাদের যেই ইয়ে আছে কি বলা যায় এটাকে ফার্ম 30 বা জার্মিসাইড যেগুলো আছে, জার্মিসাইড আমাদের ফার্ম 30 আছে, GPC8 আছে, এইটা আমরা স্প্রে করব যাতে খামারের পরিবেশটা পরিচ্ছন্ন থাকে। এটা আমরা প্রতি 1 লিটার পানিতে 5 ml হিসাব করে ভাবে স্প্রে করব দিনে 2 থেকে 3 বার যাতে খামারের ভাইরাসগুলো ওইভাবে ছড়াতে আর না পারে, এবং খামারের মানুষজনের চলাচলটা আমরা অত্যন্ত স্ট্রংলি মেনটেন করব যাতে যে কোনো মানুষ ঢুকতে না পারে বেরোতে না পারে, কারণ যিনি ঢুকছেন উনিও রিক্সে আছেন এবং বেরিয়ে গিয়ে ওনার নিজের খামারকে রিক্সে ফেলে দিচ্ছেন। সো এই জিনিসগুলা আমরা একটু মাথায় রাখলে অ্যালার্জি খুব ভয়ের কিছু না, আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই। এখানে দেখেন আমরা আবার একটু রিভিউ করি যে অল্প কিছু ওষুধ আমাদের লাগছে এই ব্যাপারে, যে আমাদের স্যালাইন লাগছে, আমি একটা একটা করে বলছি, স্যালাইন লাগছে গ্লুকোলাইট স্যালাইন যেটা যেটা প্রতি 25 গ্রাম 20 লিটার পানিতে আমরা দিব। তারপর হচ্ছে আমাদের লাইসোভিট লাগছে, এটা আমরা লাইসোভিটটা আমরা কি করব এই গরুকে 5 থেকে 10 গ্রাম গরুর মুখে ডলে দিব, এবং যদি এই ক্ষেত্রে যেহেতু অ্যালার্জিক রিয়াকশন হয় সেক্ষেত্রে আমরা যে কোনো একটা অ্যান্টিহিস্টামিন, সেটা নিরাভেট হতে পারে, অ্যাস্টাভেট হতে পারে, রেনাসিন হতে পারে, হ্যাঁ যে কোনো কিছু হতে পারে, এইটা আমরা ব্যবহার করব। এবং এর সাথে আমরা যেটা করব মাংসের গভীর মাংসপেশিতে প্রয়োগ করব, যদি সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে সেটা ফেটে যায় বা কি বলবো চামড়ায় আমরা যেটা দেখছি যে একটু পচন মতো দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কি করব যে সেফট্রিয়াক্সন অথবা সেফটিওফোর সোডিয়াম ট্রাইজনভেট যেটা সেটা ব্যবহার করব, আর হচ্ছে টাইফুরভেট সেফটিওফোর সোডিয়াম এটা ব্যবহার করব। এবং এই ক্ষেত্রে আমি বারবার আপনাদের বলছি, আমরা বারবার সাজেস্ট করছি, এখন প্রত্যেকটা উপজেলায় অত্যন্ত দক্ষ ভেটেরিনারি সার্জন এবং ইওলো আছেন, ওনাদের সাথে আপনারা সরাসরি নির্ভয়ে যোগাযোগ করবেন। এবং বর্তমানে সরকার থেকে LDDP প্রজেক্টের আন্ডারে প্রচুর LSP এবং হচ্ছে আপনার ওই যে লাইফস্টাইল এক্সটেনশন অফিসার নিয়োগ দেওয়া হয়েছে, আপনারা এক্সটেনশন অফিসারদের সাথে যোগাযোগ করবেন। এবং যদি এক্সটেনশন অফিসারকে কীভাবে খুঁজে পাবেন সেটা যদি না বুঝতে পারেন, তাহলে আপনার ইউনিয়নে যে LSP আছে লাইফস্টক সার্ভিস প্রোভাইডার তার মাধ্যমে ভেটেরিনারি সার্জন অথবা ইয়েলো মহোদয়ের সাথে যোগাযোগের ব্যবস্থা করবেন। এবং এই অ্যান্টিবায়োটিক ভেটেরিনারি ডক্টরের পরামর্শ মোতাবেক আপনারা অবশ্যই যেভাবে বলা হয় 3 থেকে 5 দিন বা যতদিন সম্পূর্ণ কোর্স শেষ করবেন, এবং
অবশ্যই ক্ষতস্থান প্রবীণ ব্যাট দিয়ে ভালো করে পরিষ্কার করবেন এবং তারপর সেখানে পিঙ্ক স্প্রে স্প্রে করে দিবেন এবং সমগ্র খামারে আপনি ফার্ম 30 বা GPC 8 বা ভাইরোসিড এরকম যে কোনো জীবাণুনাশক কী করবেন স্প্রে করে দিবেন। তাহলে দেখুন আমরা এই যে অ্যালার্জি নিয়ে এত আতঙ্কে আছে, আতঙ্কগ্রস্ত আর কিছু নেই, এটার ভ্যাকসিন তৈরি হয়ে যাবে এবং ইতিমধ্যে ভ্যাট লাউঞ্জে এটার সেরাম তৈরি করা হয়েছে এবং এই সেরাম দিয়ে আমরা ইতিমধ্যে অনেক জায়গায় সহায়তা করেছি। যদিও সেরাম আমি সবসময় বলেছি এটা অন্তত এক্সপেন্সিভ একটা প্রোডাক্ট, কিন্তু লাইফ সেভিং প্রোডাক্ট। যখন আমাদের লাইফ থ্রেটিং হয়ে যায় তখন আমরা এক্সপেন্সের কথা চিন্তা করি না, আমরা লাইফটা সেভ করতে চাই। তো আমি সবসময় বলি FMD হামি ছকা ভাই আছেন লাইনে, আমি দেখতে পাচ্ছি আমাদের জামালপুরের সদের ডেয়ারির স্বত্বাধিকারী এবং খুবই নাম করা খামারি, আরেকজন আছেন ক্যাটেল ক্লাবের রাফিজ ভাই, সিলেটের সুজন ভাই, তারপরে হচ্ছে আরও অনেক খামারিকে দেখতে পাচ্ছি। তো আমি যেটা বলবো যে সেরাম দিয়ে আপনি লাইফ থ্রেটেনিং যখন হয়ে যাচ্ছে, জীবন যখন হুমকির মুখে, তখন কিন্তু সেরাম ছাড়ার ওইখানে কোনো রকমের বিকল্প পন্থা এখন পর্যন্ত নেই। তো এক্ষেত্রে আপনারা সেরামটা ব্যবহার করতে পারেন। এবং আরেকটা বিষয় যেটা, যে এটা জীবনকে রক্ষা করে, এটা প্রমাণিত জীবনকে রক্ষা করে এবং ইতিমধ্যে অনেক ইউলো VS মহোদয়রা এটা সাজেস্ট করছেন এবং অনেক খামারি ব্যাপারে যথেষ্ট পরিমাণে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো আমি যেটা বলবো যে আপনারা আতঙ্কগ্রস্ত হবেন না, ভয় পাবেন না, সায়েন্টিফিক ওয়েতে বিজ্ঞানভিত্তিক উপায়ে প্রফেশনালদের মাধ্যমে সেবা নিন, সার্ভিস নিন। প্রচুর ভেটেরিনারি গ্রাজুয়েট বাংলাদেশে আছে এখন, তাদেরকে কাজের সুযোগ করে দিন, আপনাদেরকে সেবা করতে দিন, ওনারা আপনাদেরকে নিরাশ করবে না। মানে আমি শিওর গ্যারান্টি দিয়ে বলছি যে ভেটেরিনারি গ্রাজুয়েট কখনো আপনাকে নিরাশ করবে না। তো FMD বা এরকম যত ডিজিজ আছে, যে নর্মাল সায়েন্সটা মেনে চললে কিন্তু আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। সো আমরা যেটা বলছি যে আমরা এক্ষেত্রে সাহসের সাথে এগিয়ে যাব, নিজের একটু পড়াশোনা করব, স্টাডি করব এবং শেখার জানার চেষ্টা করব, শিখব, ভুল করব, কিন্তু আমরা কখনো কি ভুল শিখব না, এটাই সায়েন্স। হ্যাঁ, সায়েন্স যেটা বলছে যে আজকে যেটা বলছে কালকে সায়েন্স চেঞ্জ হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে কালকে আমি আজকে যে ভুলটা শিখেছি ওটার উপর বসে থাকবো, আমি শুদ্ধটাকে গ্রহণ করব, ভুলের উপর থাকা যাবে না। সো অ্যালার্জি নিয়ে যারা আতঙ্কে আছেন, ভয়ে আছেন বা প্রচণ্ড টেনশনে থাকেন, এটা টেনশনের কিছু নাই, ধৈর্য ধরে আপনাকে এটা মোকাবেলা করতে হবে, ধৈর্য ধরে এখানে লেগে থাকতে হবে, ভয় পেলে হাল ছেড়ে দিলে হবে। তো যেটা বলছিলাম, সামনে ভ্যাট লাউঞ্জ আপনাদের জন্য আরও অনেক বড় আকারের সেবা নিয়ে আসছে, খুব দ্রুত অনেক বড় আকারের সেবা নিয়ে আসছে এবং এই সেবার পরিধি দিন দিন বাড়তে থাকবে এবং আমরা বলবো যে বাংলাদেশে এক নাম্বার কি বলবো অনলাইন ভ্যাটারি মার্কেট প্ল্যাটফর্ম আমরা হতে চাই। সো আপনারা সাথে থাকবেন, সরি টি ইন্টারপ্রেট হলো। তো যেটা বলছিলাম যে আপনারা ধৈর্য ধরে মোকাবেলা করবেন, রোগ শোক ভয়ের কিছু না, এখানে ধৈর্যটা সবচেয়ে বড় ব্যাপার, এবং সায়েন্সটা মেনে চলবেন, প্রফেশনালদের সেবা নেবেন। আপনাদেরকেও ধন্যবাদ যে ধৈর্য ধরে বকবকানো শোনার জন্য, এবং ভ্যাট লাউঞ্জ আপনাদের পাশে সবসময় সেবা নিয়ে আছে, আপনারা আছেন দেখে ভ্যাট লাউঞ্জ আছে এবং ভবিষ্যতে ভ্যাট লাউঞ্জ বাংলাদেশের আপনাদের দোয়া নাম্বার ওয়ান মার্কেট প্লেস হবে, দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বরাবরের মতো বলছি খামার করার আগে জানবেন, শিখবেন, প্রশিক্ষণ নেবেন, তারপরে খামার করবেন, লস হবে না ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার শুভকামনা জানিয়ে আবারও শুভকামনা এবং ভ্যাট লাউঞ্জের দাওয়াত থাকলো সবার, এবং ভ্যাট লাউঞ্জের একটা পেজ আছে, গ্রুপ আছে, ওখানে অনেক আপডেট তথ্য পাবেন, সবাই এখানে যুক্ত হয়ে নেবেন এবং যে কোনো সমস্যা হলে ভ্যাট লাউঞ্জের হটলাইন নাম্বারে ফোন দিতে পারেন। নাম্বারটা আমি বলে দিচ্ছি 01985 41 24। এখান থেকে আপনারা ফোন করে ভেটেরিনারি সম্পর্কিত যে কোনো সেবা, সহায়তা, চিকিৎসক পরামর্শ, ভ্যাকসিন, মেডিসিন, ভিটামিন, মিনারেল সব কিছু পাবেন বাজারের চেয়ে কম মূল্যে, এবং মাঝে মাঝে আপনারা প্রচুর ডিসকাউন্ট অফার থাকে, যে অফার যে কোনো খামারি গ্রহণ করে ডিসকাউন্টে পণ্য বা সেবা নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।